नौशाद सह दलियों कर्मी समर्थक ग्रेफ्तार प्रतिबादे पथे नामते चले आईएसएफ बुधवार शियालदा थेके धर्मतला पर्यन्त ई प्रतिबाद मिचिले डाक देवा आईएसएफ एर तरफे आपनारा जानें जे शनिवार धर्मतला जे खंड युद्ध हय ग्रेफ्तार करा हय आईएसएफ विधायक नौशाद सिद्दिकी के स्पीकर के ना जानिए एभावे विधायक के कि ग्रेफ्तार करा जाय एई प्रश्न तुलछे आईएसएफ एबं तारई प्रतिबादे आगामी बुधवार शहरेर बुके प्रतिबाद मिचिल करते चलेछे आईएसएफ आरो विस्तारित आमरा एई निये जानबो सरासरि कथा बोलबो आमादेर प्रतिनिधि सत्यजित बैद्यर संगे तार माने सत्यजित दुदिन आगे एकटा प्रतिबाद मिचिल जेखाने विधायकेर ग्रेफ्तारी हलो धरपाकड़ हलो तार प्रतिबादे आगामी बुधवार दुदिन पर आरेकटा प्रतिबाद मिचिल शहरेर राजपथे आछड़े पड़ते चलेछे একেবারে সুব্রজিৎ তুমি যেমনটা বলছিল এবং একের পর এক অভিযোগ যেমনটা অভিযোগ করছেন আইএসএফ নেতৃত্ব যে ভাঙর এলাকাতে পুলিশি জুলুম এবং এছাড়াও তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ রয়েছে এবং এই দিন যে তুমি যেমনটা বলছিলে যে ধর্মতলায় যে খণ্ডযুদ্ধ বেঁধে যায় সেদিনও পুলিশি অত্যাচারের প্রতিবাদ এবং এছাড়া তাদের যে নেতৃত্ব সহ যে আইএসএফ এর যে সমর্থকরা তাদের যে মুক্তির দাবিতে গতকাল অবধি আন্দোলন হয়েছে তুমি জানো এই সমস্ত বিষয় কিন্তু আলোচনায় উঠে আসে আজকে যে মিটিং হয়েছিল আজকে যে সভা বৈঠক ডাকা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি কি হবে তাই নিয়ে আইএসএফ এর নেতৃত্ব বৈঠকে বসে এবং সেই বৈঠকে যেমনটা আলোচনা হয় যে এই সমস্ত বিষয়গুলো আলোচনা হয় এবং একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্তে যেমনটা আমরা জানতে পারছি যে ফের আরো একটা মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই মিছিলে বুদ্ধিজীবীদেরও ডাকা হচ্ছে এবং যে মিছিল হবে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আগামী 25 তারিখ মিছিলের ডাক দেওয়া হয়েছে এর পাশাপাশি আইএসএফ এর নেতৃত্ব যেমনটা জানাচ্ছেন যে তারা এই ইস্যুতে কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হয়েছে এর পাশাপাশি আলোচনা হয়েছে যে একজন বিধায়ককে যেভাবে গ্রেফতার করা হয়েছে স্পিকারকে না জানিয়ে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং সব মিলিয়ে যা সিদ্ধান্ত হয়েছে তাতে ফের আরো একবার প্রতিবাদের যে প্রতিবাদের যে মিছিল সেই মিছিল হতে চলেছে আগামী 25শে জানুয়ারি ধন্যবাদ সত্যজিৎ বুধবার রয়েছে প্রতিবাদ মিছিল কিন্তু যে ইস্যুতে প্রতিবাদ মিছিল গত শনিবারের ঘটনা প্রথমে ভাঙরে খণ্ডযুদ্ধ এবং তারপর শনিবার বিকেলে তার আজ এসে পড়ে ধর্মতলায় সেই ঘটনার জেরে ইতিমধ্যে আপনারা জানেন 18 জন নওশাদ সিদ্দিকী সহ 18 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল আগেই আর এরপর আজকে আরও একজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে হেয়ার স্ট্রিট থানার হাতে গ্রেফতার করা হয়েছে আরও একজন আইএসএফ কর্মী গ্রেফতার হয়েছেন আর ধৃতকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত গ্রেফতার হাওড়ার আমতার একজন আইএসএফ কর্মী ধর্মতলায় খণ্ডযুদ্ধ শনিবারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও একজন আইএসএফ কর্মীকে এর আগে 18 জন নওশাদ সিদ্দিকী সহ মোট 18 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছিল ধর্মতলায় একেবারে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা প্রায় অবরুদ্ধ হয়ে যায় শহরের প্রাণকেন্দ্র এবং তারপর যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বেশ কয়েকজন পুলিশ কর্মী পর্যন্ত আহত হয়েছিলেন এবং সেই ঘটনার জেরে আজ আরও একজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হলো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ অভিযোগ করছে পুলিশ দাবি করছে যে গণ্ডগোলের সময় এই আইএসএফ কর্মীকে মারমুখী ভূমিকায় দেখা গিয়েছিল এবং তারপরে এই আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে হিয়াস্ট্রিট থানার একজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি 14 নম্বর আসামি কালকে স্ট্যান্ড রোড থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের ফুটেজে তার ছবি দেখা গেছে সে পুলিশের দিকে মারমুখী হয়ে দৌড়াচ্ছে আমরা তাকে পেয়েছি আমার সোর্স লাগিয়েছিলাম সোর্স ওর নাম বলেছে সোর্স আইডেন্টিফাই করেছে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে 1-2 অবধি তার পিসি এলাও হয়েছে আসছে পরের খবরে রাজ্যে শেষ হলো কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সাগর থেকে পাহাড় অধীর চৌধুরীর নেতৃত্বে 800 কিলোমিটার পথ হাঁটলেন কংগ্রেসের নেতা কর্মীরা কার্শিয়াং এর সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে পাহাড় ইস্যুতে তৃণমূল বিজেপির দুই দলকে একযোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তার অভিযোগ বছরের পর বছর পাহাড়ে এসে শুধু প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল বিজেপি কিন্তু কেউই কিছু করেনি এদিকে রাজ্যে ভারত জোড়ো কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও সেলিম চিঠি দিয়ে জানিয়েছেন অন্য কর্মসূচি থাকায় আজ তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি তবে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি হলে পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক কংগ্রেস পার্টি কি মদত লেকে সত্তা কাবিজ করনে ওয়ালি মমতা ব্যানার্জি খুদ কংগ্রেস পার্টি কি খিলাফত করতে হ্যায় জব রাহুল গান্ধী জি কি সারে হিন্দুস্তান সমর্থন করতে হ্যায় ভারত জোড়ো যাত্রা কি চলতে এক মাত্রা দো পার্টি
मोदी और दीदी समर्थन नहीं करते, आप लोग देख रहे हैं। पर जिंदगी का दूसरा नाम है दरिया, वो तो बस बहते रहेंगे, चाहे रास्ते में फूल गिरे या पत्थर। कांग्रेस पार्टी वो दरिया है, वो चलते रहेंगे, चलते रहेंगे, चलते रहेंगे। कभी गोरखालैंड देंगे, कभी कामतापुरी लैंड देंगे, कभी ये देंगे, कभी वो देंगे, तरह तरह की बहानाबाजी होते हैं। हम लोग चाहते हैं आम लोगों की जिंदगी की तरक्की, मूलभूत समस्या को मुहैया किया जाए, लोगों की नौकरी हो, रोटी रोजी हो, खाना पूर्ति हो, यही हमारा मकसद है। लोगों को गुमराह करते हुए चुनावी जीत हासिल करने के लिए हम लोग यहाँ नहीं आए हैं। तो इसलिए जो पार्टियां ये सारे क्षेत्र को लेकर कभी कामतापुर लैंड, कभी गोरखालैंड, तो कभी ये लैंड, कभी उत्तराखंड यूनियन टेरिटरी, ये तरह तरह की बहानाबाजी करते हुए लोगों को गुमराह करने चाहते हैं। हम लोग ये बहानाबाजी में नहीं फंसना चाहते। प्रदेश कांग्रेस सभापति अधीर रंजन चौधरीर बक्तव्य आपनारा शुनलेन। जे छवि आपनारा एई मुहूर्ते देखते पाच्छेन कार्शियांगे कांग्रेसेर भारत जोड़ो यात्रार समाप्ति अनुष्ठान एवं अधीर चौधरीर नेतृत्वे सागर थेके पहाड़ प्राय 800 किलोमीटर रास्ता हाँटलेन कांग्रेस कर्मी समर्थकरा एवं कार्शियांगे समाप्ति अनुष्ठानेर मंच थेके प्रदेश कांग्रेस सभापति अधीर रंजन चौधरी एकजोगे बिधलेन तृणमूल एवं बीजेपीके। माননীয় অধীর বাবুকে বলতে চাইব, ভারত জোড়ো করলেন ঠিক আছে, কিন্তু নিজের দলটাকে জরুর দেখুন। যেখানে যেখানে মানুষের দায়ে আপনাদের সরকার আছে, সেখানকার বিধায়করা যেন আপনাদের দলে থাকে, বিজেপির টাকার কাছে বিক্রি না হয়ে যায়। আর এটা খেয়াল করুন যে আপনাদের নেতা এতদিন হাঁটাহাঁটি করে আবার দীর্ঘদিনের জন্য বিদেশ সফরে চলে না যায় রেস্ট নিতে, তাহলে কিন্তু সবটা পণ্ডশ্রম হয়ে যাবে। কার্শিয়াঙ্গে সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে পাহাড় ইস্যুতে তৃণমূল বিজেপি দুই দল কি একযোগে আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি? তার অভিযোগ, বছরের পর বছর পাহাড়ে এসে শুধু প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল বিজেপি, কেউই কিছু করেনি। এই নিয়ে বিজেপির কি বক্তব্য আসুন শুনেন। দেখুন, অধীর বাবুর সমস্যা হচ্ছে যে উনি ভারত জোড়ো নয়, কংগ্রেস খোঁজো যাত্রা, কংগ্রেসটা কোথায় কোথায় আছে দেখতে। এতদিন তো সব জায়গায় কংগ্রেস ছিল, তোকে কেন কংগ্রেসকে বিদায় দিয়েছে? ওনারা আজকে বলছেন ডেভেলপমেন্ট হয়নি, ইয়ে হয়নি, 50-60 বছর কংগ্রেস দেশে রাজ করেছে, কি করে তাই মানুষ পরিবর্তন করে বাকি বাকি পার্টিকে সুযোগ দিয়েছে। রাস্তা হচ্ছে, রেললাইন হচ্ছে, শিলিগুড়ি থেকে সিকিম রেললাইন তৈরি হচ্ছে, এটাকে কেউ ভাবিনি পাহাড়ে 14টা ট্রেন তৈরি করে হবে। কেবল রাজনৈতিক অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ওখানকার উন্নয়ন বাধিত হয়েছে, ওখানকার লোক বুঝতে পেরেছেন আমার মনে হয় আগামী দিনে উন্নয়ন হবে, কিন্তু কংগ্রেস তো কিছুই করেনি, তাই কংগ্রেসকে আজকে খুলতে হচ্ছে। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন এই নিয়োগ দুর্নীতিতে 3,000 কোটি টাকা তোলা হয়েছে, ভাইপো নিয়েছে 2,000 কোটি। এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব থেকে বেশি লাভবান হয়েছেন ভাইপোই, আজকে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভাইপোর আত্মসহায়ককে ধরলে সবটা বেরিয়ে আসবে, আজকে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আরেকবার আপনাদের বলবো, আপনারা জানেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে একযোগে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তখনই ভয় বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন এই অঙ্কটা, অর্থাৎ নিয়োগ দুর্নীতির অঙ্কটা 3,000 কোটি হতে পারে, এই পরিমাণে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। ভাইপো নিয়েছে 2,000 কোটি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব থেকে বেশি লাভবান হয়েছেন ভাইপোই, আজকে বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি একথাও বলছেন যে ভাইপোর আত্মসহায়ককে যদি ধরা যায় তাহলে সবটা বেরিয়ে আসবে। এ ভাইপোকে টাকা দিয়েছে, ভাইপোকে টাকা দিয়েছে, ভাইপোর পিএ মিস্টার রায়কে ধরলে বেরিয়ে যাবে। বিনয় মিশ্র ছোট, হয়তো রায় হচ্ছে মেন, ওরা টাকা তুলে সব 75% 80% টাকা ভাইপোকে দিয়েছে। আমরা সব জানি, সব জায়গায় আছে, ওই আপনার হুগলির শান্তনু আছে, এখানে ব্যারাকপুরের একটা আছে, এখানে সাউথ চব্বিশ পরগনায় একাধিক লোককে পাবেন, ওরা ভাইপোর কালেক্টর। পুরো রিক্রুটমেন্ট স্ক্যামে 3,000 কোটি টাকা উঠেছে, 2,000 কোটি টাকা ভাইপো নিয়েছে। এরা এই ছোটোখাটো ভিকারি পার্টি, 2-5 কোটি 10 কোটি করে নিয়েছে, মেন বেনিফিশিয়ারি হচ্ছে ভাইপো। একেবারে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী করেননি, কিন্তু লক্ষ্য যে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পাল্টা তৃণমূলের তরফে প্রতিক্রিয়া এসেছে, যে সময়ের কথা শুভেন্দু অধিকারী বলছেন তখন তো তিনি তৃণমূলেই ছিলেন, তাহলে শুভেন্দুকেও তদন্তের আওতায় আনা হোক, আজকে এই দাবি করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
যে সময়টায় এই কথাগুলো বলা হচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের শীর্ষ বৃত্তে ছিল, ফলে এর গোটা ডিটেল এবং গোটা বক্তব্য এবং এর মধ্যে কতটা ওর বিষয়, ওর ভাগে কতটা পড়েছে, তা সেগুলো তো তাহলে তদন্ত হোক। তো ওই তো ছিল, তো যে এর মধ্যে থাকে সেই তো এত জানবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু চাকরি বিক্রি করেছেন, তাহলে তিনি এখন তদন্তের নির্দেশ দিচ্ছেন না কেন? এই প্রশ্ন তুলছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুদন চক্রবর্তী। যখন তৃণমূলে ছিলেন তখন বলেননি কেন? আর এটা ঠিক যে কুন্তল ঘোষ নাকি সে অনেক নাম বলেছে মেদিনীপুরের, তখন তো তৃণমূলের বিজেপির নেতা মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী, আর মমতা ব্যানার্জি তো অন রেকর্ড বলেছে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে ও চাকরি বিক্রি করে দিয়েছে, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। মুখ্যমন্ত্রী তদন্ত করছেন না কেন? শুভেন্দু অধিকারী বলছেন কিন্তু সিবিআই ধরছে না কেন? খালি ঠ্যাং হাত পা ধরে ডানডানি করছে, মাথা ধরছে না কেন? নেতাজির জন্মদিনে আন্দামান এবং নিকোবরের 21টি অনামী দ্বীপের নাম দেওয়া হলো 21 জন বীর সেনানীর নামে। এর আগে ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্রপ্রাপ্ত 21 জন সেনার নামে দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রস আইল্যান্ড নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ বন চুকা হ্যাভলক আর নীল আইল্যান্ড স্বরাজ আর শহীদ আইল্যান্ড বন চুকে হ্যাঁ আর ইসমে ভি দিলচস্প ইয়ে কি স্বরাজ আর শহীদ নাম তো খুদ নেতাজি কা দিয়া হুয়া থা, ইস নাম কো ভি আজাদি কে বাদ মহত্ব নাহি দিয়া গয়া থা। আজকেও দাবি করতেই পারেন যে তারা দ্বীপের নাম শহীদ এবং স্বরাজ রাখলেন, কিন্তু আসলে এই দ্বীপের নাম আগেই নেতাজের দেওয়া সেলুলার জেল পরিদর্শন করে তিনি এই নাম দিয়েছিলেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কেউ নাম কামানোর জন্য বলতেই পারে আমরা করলাম শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ, আদৌ তা নয়। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দামানে যখন গিয়েছিলেন সেলুলার জেল পরিদর্শনে সেই সময়টা তিনি করে এসেছিলেন। মাথায় রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু সেদিনকার কথাই বলেননি, তিনি স্বাধীনতা সংগ্রামে কী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কী করে স্বাধীনতা সংগ্রামকে ছিনিয়ে আনা যায়, সাথে সাথে আফটার দ্যাট হোয়াট উইল বি আওয়ার প্ল্যানিং সেটা সম্বন্ধেও চিন্তা করেছিলেন। এই মুহূর্তে বজবজে খবরে নজর রাখবো। বজবজে জুটপিলে ভয়াবহ আগুন লেগেছে, এই মুহূর্তে দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, ভয়াবহ আগুন, দমকলে 5টি ইঞ্জিন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বজবজে জুটপিলের ছবি দেখতে পাচ্ছেন, গুদামে ভয়াবহ আগুন, দমকলে 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যেভাবে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে আকাশ তাতে বোঝাই যাচ্ছে যে ভয়াবহ আগুন, এবং সেই ছবি দেখতে পাচ্ছেন আগুনের তীব্রতা কতটা সেটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। জুট মিলে আগুন এবং ইতিমধ্যেই দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে, তবে এখনও পর্যন্ত পরিস্থিতি কিন্তু হাতের বাইরে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তবে এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ আগে আগুন লাগে বজবজে জুটমিল, সেই গুদামে ভয়াবহ আগুন। জয়ন্ত রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, কি অবস্থা এখন বলো? যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে যে বজবজ এলদা রোডে বজবজ জুটমিল, এখানে যে গোডাউন সেকশন রয়েছে এখানেই শর্ট সার্কিট থেকে আগুনটি লেগেছে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন রয়েছে, তবে আগুনের ভয়াবহতা কিন্তু এখনো রয়েছে। এই মুহূর্তে কেন ঘন্টাখানেকের মধ্যে আগুন যে আয়ত্ত তা কিন্তু বলা যাচ্ছে না। আশেপাশে কোনো জলাশয় না থাকায় ফায়ার ব্রিগেডের কিন্তু আগুনের যথেষ্ট তৎপরতা টেস্ট পেতে হচ্ছে। অনুসুয়া, পরিস্থিতিকে নজর রাখো তুমি জয়ন্ত। 1 ঘন্টা আগে আগুন লেগেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, দমকলে 5টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।